আজকে আমাদের বন্ধু রুবেলের বার্থডে, তো ফাইনালি আমরা চলে আসলাম দুটো কিছু গিফট নিতে। এখন এখানে নেওয়া যায়, তারপর রুবেল এখানে সংগ্রহ করতেছে আমাদের জন্য। দেখি কি গিফট নেই, আমরা দেখতে থাকুন। আপনারা এখানে আছে কি আমাদের চোখের জল চ্যানেল ওনার আজম ভাই, তারপর আজম ভাই আর হ্যালো, তো আমরা চলে আসলাম গিফট নিতে। আমরা ফাইনালি রুবেলের বার্থডে গিফট নিতে চলে আসলাম। দেখা দোকানে আসি আমরা, বর্তমানে আমরা দোকানে ভাই মুশকি কি কথা কলা ডালা গেঞ্জি চেয়ারা মুশকি কাঁদ দেয় কত, সেটাও ঠিক। আরে এইরকম গেঞ্জি আছে না, তো ভাল দেখা যায় না। অল্প একটু বডি আছে, তো তোমার মতো বডি আর কি। ছবি একটা ছবি দেখা দেখো তো গামছা, দেখো তো ঠিক আছে। পাগলা পিন্দি বেড়াই বেড়াই দোকান কাজ করবি, গামছা পড়ি মেকারি মেকারি তো এই যে গামছা এটা ছেড়ে দিয়েছে, এই যে টি শার্ট এইটা সব জায়গা দে।
বিজুকে মুখ ঢাকি রাখছি ফটো উঠাম না, খালি ব্লক করি সবাই ফটো উঠেছিল, পাগলা হয়ে গেছে শুরু করো শুরু করো, টাইম নেই দেখার, বন্ধ করো যদি পেট খারাপ হয়ে যাবে তো ফাইনালি বাড়ি চলে যাও, বাড়ি যাচ্ছি এই যে আমার মানে আমার তিনজন আর একজন গেছে দুইজন দুইজন বিজয় দশকে দুইজন আর বাকি তিনটে গেছে মানে বড় বাড়ি আমার নাম কি ফুলবাড়ি ফুলবাড়ি মানে ফুলবাড়ি ফুলবাড়ি গিফটে কি অমূল কত গিফট গিফট খুলে হ্যাঁ গিফট দেখেন তোমার তো দেখি পাইবেন না সবকিছু একদম স্পেশাল ওই পোয়া দাঁড় কিনতে পাইছি হ্যাঁ একটা কিন্তু ভুলে একটা ভুলে গেলে গিফট দেখা গেলে এখন জাঙ্গিয়ে আর আর ভাই এখন গামছা আর এখন গেঞ্জি আর অনেক কিছু পোয়া যাবি না ওগুলি বললে পোয়া যাবি না মানে ওল্লি আর কি লিমিটের বাইরে ওদের কোয়া যাবি না আজও তো এই যে বার্থডে ভাই আমার খেলা হবে খেলা খেলা হবে এই যে বার্থডে ভাই পিছনে ভাই কয়া বেশি বাড়াই লোক না আজকে আরে শেষ বাবু কবি বলে কবি বলে হ্যাঁ সত্যায়